ইতিহাসের দায়মুক্তি নাকি পুনরাবৃত্তি, টিকে থাকা নাকি আরও এক দফার নতমস্তকে প্রস্থান। প্রথম ম্যাচে জার্মান পাওয়ার ফুটবলের নাক কেটে দিয়েছিল এশিয়ার দেশ জাপান, তবে সব সমীকরণ উল্টে যেতে পারে স্পেনের বিপক্ষে যদি হ্যান্সি ফ্লিক জয় পান। বার্লিনের দেয়াল ভেঙে অনেক আগেই এক হয়েছিল দুই জার্মান, তবে গেল কয়েকটা টুর্নামেন্টে এক হতে পারছে না হালি চ্যাম্পিয়নদের ডিফেন্স লাইন। এই ফাঁকফোকরই দুশ্চিন্তার বড় কারণ কোচের, শেষ দিনের অনুশীলনেও জানিয়ে চলল বিশেষ সেশন। জাপানের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ফর্মে না থাকলেও মুলার কাই হ্যাভার্টজেই আস্থা খুঁজবেন ফ্লিক। চিরচেনা 4-2-3-1 ফরমেশন ভুলে এ ম্যাচে 4-4-2 স্ট্র্যাটেজিতে দলকে মাঠে নামাতে পারেন তিনি। ইঞ্জুরি থেকে ফিরে পুরোপুরি ফিট লেরয় সানে। বিশ্বকাপ আর ইউরো শেষ দুই প্রতিযোগিতা আমাদের ভালো যায়নি, এবারের শুরুটাও হয়েছে হতাশার, তবে এখনই সব শেষ হয়ে যায়নি। নতুন ম্যাচ মানে নতুন সম্ভাবনা, আমি নিশ্চিত ছেলেরা তা জানে। অন্যদিকে এন্ডিকের তারুণ্যের জয়গান কুড়িয়েছে স্তুতি। প্রথম ম্যাচে 7-0 ব্যবধানে কোস্টারিকা বধের সুখস্মৃতি নয়, উল্টো আক্রমণাত্মক ঢঙে খেলেই এ ম্যাচে নকআউট নিশ্চিত করতে চায় লারুস। লং পাস কিংবা যান্ত্রিক ফুটবল নয়, এ ম্যাচেও বল ধরে রেখে টিকিটাকা কৌশলের মন্ত্রই শিষ্যদের জপাচ্ছেন কোচ। সম্ভাব্য ফরমেশন 4-3-3। জার্মান দলটা খুবই পেশাদার, ওরা ঘুরে ধারাতে চাইবে, তবে আমরা আমাদের আক্রমণের ধার কমাবো না। সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ হবে নিশ্চিত। এ পর্যন্ত দুদলের 25 দেখায় জার্মানির 9 জয়ের বিপরীতে 8 জিতেছে স্পেন, তবে সবশেষ 7 দেখায় মোটে একবারই লারোজাদের হারাতে পেরেছে ডায়মন্ড শ্যাফ্ট। মাহবুব রিমন, সময় সংবাদ।